আমি সবসময় বলতাম যে তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই বা তোমাদের বাসায় আমি আসি না। দেখছো দেখছো ও কতটা সব তুমি দেখছো কত বড় মিথ্যাবাদী, আর আমি কতখানি সব তুমি বুঝতে পারছো। আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করছি, তুমি যে চলে আসছো তোমার বাসার ঠিকানা আমি বহুবার খুঁজছি। শোনো মামা প্লিজ, আপনি আমাকে আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমাকে এই প্রবলেমের মধ্যে জড়ান না, আমাকে আমার মতো থাকতে দেন, আমি আপনাদের মধ্যে আসতে চাই না, প্লিজ আমাকে নিয়ে ঝামেলা করেন। শোনো আমি তো কোনো ঝামেলা করতে চাই না, আমি তো শুধু তোমার বিয়ে করতে চাই। আচ্ছা আমি আমি তো বলছি যে আমার বাপ যার সাথে আমার বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব, ঠিক আছে, খুশি খুশি বিয়ে করব। আপনার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আপনি আমার বাবার কাছে যে বলেন, আমার বাবা যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে করব, আমার কোনো কিছু বলার নাই আসলে। শোনো ভিডিও একটা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, তোমার আব্বা তো জানতো যে তোমার সঙ্গে আমার প্রেম ছিল। এখন সব বাবাই হয় কি বুঝছো, মেয়ের প্রেমিককে পছন্দ করে না, মনে করে যে এটা একটা ফালতু ছেলে, নষ্ট ছেলে। আর দেখা গেলো মেয়েটাকে অন্য একটা জায়গায় বিয়ে দিতে চায়, তখন দেখা গেলো এমন একটা ছেলের কাছে বিয়ে দিল, সেই ছেলে হয়তো আমার বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা তার নাই, কিন্তু আমার কিন্তু সে ঠিকই এখন মনে করবে যে আমি একটা খারাপ ছেলে। আমি তো এত কথা জানতে চাই না, আপনি মামা আমি জানি। বিটি একটা কথা শোনো, ও কিন্তু ঠিক বলছে, হ্যাঁ পৃথিবীর সমস্ত বাবা কিন্তু হ্যাঁ মনে করে তার মেয়েকে যে প্রেম করে সে মনে হয় খুবই খারাপ, কিন্তু তারপর দেখা যায় তার মেয়েকে যার সঙ্গে বিয়ে দেয় সেই ছেলেটি এই ছেলের থেকে আরো জঘন্য, কিন্তু সে বাপটি বুঝতেই পারে না কার সঙ্গে বিয়েটা দিচ্ছে। মামা তোমার নিজের অভিজ্ঞতাটা বলো। আমার অভিজ্ঞতার কথা বলি, আমার অভিজ্ঞতার কথা বলি, আমি 17টা মেয়েকে প্রেম করেছি, ওই মেয়ের বাপগুলো মনে করতো আমি একটা জঘন্যই তোর, কিন্তু যার সঙ্গে বিয়ে দিয়েছে সে আমার থেকেও খারাপ এবং যার ছোট লোক তার বাপ জানেই না সেটি, এই তো বাস্তব অভিজ্ঞতা। বিটি তোমাকে কিন্তু উদ্যোগ গ্রহণ করতেই হবে, আমার শফিকুল কিন্তু না না তুমি শোনো, শফিকুল আর মতিনের পার্থক্যটা তোমাকে বলি, শফিকুল কুমিল্লার স্থায়ী বাসিন্দা, তার দুটি বাড়ি আছে, আরে কিছু নাই কিছুই নাই, নানা বাড়িতে থাকে। আর একটা কথা, শফিকুলের জ্বর হয় না, মতিনের বছরে 9 বার জ্বর হয়, তো কানা কানা, আর সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা অসুস্থ, চোখে দেখে না, চশমা থাকে, এই পার কতরে মাইনাস মাইনাস মাস্টার্স পার শফিকুল চোখে দেখে জানে তো সব, চোখে দেখে ঝকঝকে, আর রাষ্ট্রবিজ্ঞানে এমএ, আর উনি বিকম পাস, তাহলে পার্থক্যটা বুঝতে পারছো। এখন তুমি বলো তোমার বাবা যে বিবেচনাটা করছে সেটা কত অন্যায় বিবেচনা করছে, শফিকুল একটা যোগ্য ছেলে আমাদের, তুমি বুঝছো না বেটি বুঝছো না, ওর থেকে যোগ্য পাওয়া যাবে না, তুমি আমার মতো এরকম সরল প্রেমিক তুমি কোথাও পাবা বলো, আমাকে বলো না এটা। হ্যাঁ বেটি বাবা তুমি বলো, বেটি তুমি বলো, তোমার বাবাকে বুঝাও, তুমি শুধু নিজ মুখে শুধু হ্যাঁটা বলো তাই হবে, বাবাকে বোঝানোর দায়িত্ব আমাদের, তাই না? তুমি শুধু বলো, হ্যাঁ বলো না। আচ্ছা মামা, হ্যাঁ আমাকে একটু চিন্তা করতে দেন, আমাকে এখন এখান থেকে ছাড়েন, আমি বাসায় যাই, আমি বাসায় যেয়ে চিন্তা করি, ঠিক আছে? হ্যাঁ আর দয়া করে এর মধ্যে আমার বাসায় ফোন দিবেন, আমি চাই না আমার বাসার মধ্যে ঝামেলা, আপনি ফোন দিয়েন না, আমি একটু চিন্তা করি তারপর দেখি কি করি, ঠিক আছে? আমি জানাবো, ঠিক আছে? চিন্তা আমাকে চিন্তা করতে দেন, এটা তো আমার আমার লাইফ, ঠিক না? আমাকে একটু চিন্তা করতে তো দিতে হবে, ঢালের গরু না যে চার ইচ্ছা এসে টেনে নিয়ে চলে গেল। বিউটি শফিকুলের থেকে ভালো তুমি ভাবো, তুমি একটু ভাবো, এই সব কি আপনি কি করতেছেন, এই সব কি তোমার তোমাদের ভাগ্য, আচ্ছা আপনি উঠেন না, আপনি যান, শিক্ষিত ছেলে শিক্ষিত ছেলে আমার হয়তো ভালো, বিউটি ব্যাপারটা বুঝতে পারছো, কত আমরা কতখানি আমরা কতখানি আমরা এক্সাইটেড হয়ে গেছি, ভাই আপনি উঠেন, ভাইয়া আপনি উঠেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, হ্যাঁ।